নমস্কার, বলাইস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ একটি বিশেষ বিশেষ ধরনের মাছ নিয়ে, বিশেষ ধরন বলবো না, মলি মাছই, মলি মাছের সাইজটা খালি বড়, মলি মাছের আপডেট আপনাদের দিচ্ছি। বাট এই মাছটার আপডেট এরপরে হয়তো আর দিতে পারবো না, আগে দিও নি, আজ ফার্স্ট এবং আজই লাস্ট, এর জন্য আগের থেকেই মাপ চেয়ে নিচ্ছি। কারণ আমার একটা ধারণা ছিল যে মাছটা হয়তো ইউটিউবে এখন দিলে পারেই, মাছটা আমি বাড়িতে হয়তো রাখতেই পারবো না, তো এই কারণে দিইনি। কিছু মাছের বাচ্চা আমি তৈরি করে নিয়েছি এবং বাচ্চাগুলি রেখে বড় মাছগুলি এখন সেল করছি, তো আজই সেল হয়ে যাবে, যার দরুন আজ ভিডিও না দিয়ে পারছি না, তো সেল হয়ে যাবে। তো আপনাদের কিছু বিষয়ে একটু জানানোর জন্য আজকে ভিডিওটা করা। তো আসুন আগে মাছগুলি দেখা যাক। তো এখানে দেখুন যে যে বাচ্চাগুলি দেখা যাচ্ছে একদম গুড়ি গুড়ি, সাদা যেগুলি আছে সেগুলি কিন্তু দেখা যাচ্ছে, কারণ এখানে দু রকম মাছ আছে, তিন রকম মাছ আছে, সাদা আছে, কালো আছে, আর আছে আপনার এই গোল্ডেন ব্ল্যাক। তো তিন রকম মাছ আছে, বাট এখানে কিন্তু সাদাগুলি কিন্তু ভালো দেখা যাচ্ছে, আপনারা হয়তো সাদাগুলি শুধুমাত্র দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর বাচ্চা দিচ্ছে, এক একটা মাছে বাচ্চা দিচ্ছে প্রায় 100+, 100-150+ করে বাচ্চা দিচ্ছে। আমি এখান থেকে বাচ্চা আগেও সরিয়েছি এবং আজও সরাবো, আর এমনিতেই এই জলটা আজ ফেলে দিতে হবে, কেননা এখানে যতগুলি মাছ আছে আমাদের এখান থেকে একজন নিয়ে ব্রিডিং করাতে চাইছেন, তো এখানে যতগুলি মাছ আছে সমস্ত মাছই তাদেরকে দিয়ে দিতে হবে। এখানে মাছের সাইজগুলি দেখুন, আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম যে এরকম একটা মাছ, এরকম সাইজের একটা মাছে আমার বাচ্চা দিয়েছিল 132 পিস। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, যদি আপনারা আপনাদের এলাকায় এরকম সাইজের মাছ পান তো অবশ্যই এরকম ধরনের মাছ নিয়ে যদি ব্রিড করাতে পারেন খুবই ভালো হয়। মাছের সাইজগুলি দেখুন, প্রত্যেকটা মাছ হেলদি এবং মাছের সাইজ দেখুন। তো এই সমস্ত মাছ নিয়ে যদি আপনারা ব্রিড করাতে পারেন তো সেই সেই যে বাচ্চাগুলি আপনারা পাবেন সেই বাচ্চাগুলির গ্রোথ কিন্তু অসাধারণ আসবে। নর্মাল যে মলি আছে সেই মলির তুলনায় এই বড় সাইজের মলি মাছের যদি বাচ্চা হয় সেই বাচ্চার গ্রোথ কিন্তু খুব ভালো আসবে, এবং আপনাদের কিন্তু যে খাবার কষ্টটা সেই খাবার কষ্টটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো যদি পান আপনারা তো অবশ্যই কিন্তু এরকম সাইজের মাছ নিয়ে ব্রিড শুরু করতে পারেন, তাতে মানে এক মাসের মধ্যেই আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন, কেননা প্রতি মাসে যেহেতু 100 করে বাচ্চা দিচ্ছে। আর প্রতি মাস বলতে আমার এখানে একটু বলা ভুল হচ্ছে যে প্রতি মাস, কেননা যদি আপনার জায়গায় যে জায়গায় আপনি রেখেছেন সেখানে যদি ঠিকঠাক পুষ্টিকর খাবার না পায় তো বাচ্চা দিতে কিন্তু কিছুদিন লেট করে, সেটা দেখা যাচ্ছে 50 দিনও চলে যেতে পারে। আমি আপনাদের সাধারণত বলে থাকি যে 25-40 দিনের মধ্যে মলি মাছ গাপ্তি মাছের বাচ্চা দেয়, কিন্তু পুষ্টি যদি ঠিকঠাক না পায়, বাচ্চা যদি ঠিকঠাক পুষ্ট না হয় তাহলে কিন্তু 50 দিন বা 2 মাসও লেগে যেতে পারে। তো এই একটা প্রবলেম থাকে, তো যদি ঠিকঠাক পুষ্টি হয়, পুষ্টি পায় বা পুষ্ট হয় বাচ্চাগুলি, তাহলে কিন্তু প্রতি মাসেই বাচ্চা পাওয়া যাবে বা বাচ্চা নেওয়া যাবে। তো এর জন্য মাঝে মধ্যে একটু হালকা পরিমাণে লাইফ ফুড দিতে হবে, সেটা তো মাস্ট, জল পরিবর্তন তো থাকছেই সঙ্গে, আর এদিকে দানা খাবার তো আছেই, দানা খাবার যেটা হাই প্রোটিন আছে দেওয়া যেতে পারে। তো এইভাবে করলে পরে এখান থেকে মানে একটা হিউজ পরিমাণ বাচ্চা পাওয়া যাবে, আমি টাকার কথা বলবো না, বাচ্চা পাওয়া যাবে। এবার বাচ্চাগুলি বড় করলে তো একটা অ্যামাউন্ট তো অবশ্যই আসবে। তো এই ছিল আজকের আমার মাছের আপডেট। তো এই মাছগুলি আমি মোটামুটি আজ সেল করে দিচ্ছি, আমি আগে আপনাদের দেখাইনি তার জন্য খুবই দুঃখিত, মাফ করবেন আমাকে, আর এরপরে হয়তো এই মাছটা দেখাতে পারবো না। কিন্তু এই মাছেরই ছোটো এক সাইজ মাছ রয়েছে, এই মাছটাও হয়তো আমি আপনাদের আর দেখাতে পারবো না, যেটি হচ্ছে সাদা মাছেরই ছোটো সাইজ, এটির সাইজ হচ্ছে 2 ইঞ্চি+, কিছু মাছ আছে 2 ইঞ্চি+, কিছু আছে 2 ইঞ্চি। তো এই মাছগুলো আর সেল হয়ে যাবে। আর আপনারা অনেকেই বলছিলেন যে মাছের আপডেট, মাছের আপডেট, মাছের আপডেট আমি হয়তো আজ দেবো না, আমি কাল দেবো। এখানে কিছু বেলুন মলি আছে, বেলুন মলির সাইজ বা হেলথ সম্পর্কে বা কী ধরনের বেলুন মলির সমস্ত আপডেটই আমি হয়তো আপনাদের আগামীকাল দেবো। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিও আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।